যে পাখিগুলোকে আমরা এখন খাঁচায় লালন পালন করতেছি, এগুলো যখন বন জঙ্গলে বা প্রকৃতিতে যখন এরা থাকে, এদের যে আদি বা আবাস আবাসস্থল যেটা বাসভূমি, সেখানে যখন এরা থাকে, এদের যে পরিমাণ শর্করা, আমিষ, লৌহ, ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়ামের যখন যা প্রয়োজন হয়ে থাকে, এই পাখিগুলো কিন্তু তখন সেগুলো ওই প্রকৃতি থেকেই সংগ্রহ করে নেয়। সেই বন জঙ্গল থেকে এরা যখন যতটুকু প্রয়োজন খাবার তখন সেই উপাদানগুলো নিয়ে থাকে। বাট এগুলোকে যখন আমরা খাঁচায় কেজ ভাট হিসেবে পালন করি, তখন কিন্তু সেই জিনিসটা আর এমন থাকে না, সেটা এখন কঠিন হয়ে যায় এবং সেটা পুরোপুরি আমাদের উপর নির্ভর করে। এটা কখন কি কোন সময় কি পরিমাণে ভিটামিন, আমিষ, শর্করা, প্রোটিন, লৌহ, জিঙ্ক, এগুলো কিভাবে আমরা সরবরাহ করবো, এটা পুরোপুরি আমাদের উপরে ডিপেন্ড হয়ে যায়। দেখা গেলো এইগুলো যখন আমরা ভালোভাবে করতে পারি, তখনই এই পাখিগুলো খুব ভালো ব্রিডিং রেজাল্ট করতে পারে, অথবা পাখিগুলো সুস্থ থাকে, পাখিগুলো ফিটনেস ভালো থাকে, খুব সহজে অসুস্থ হয় না, পাখির অ্যান্টিবডি খুবই ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা। সো এই জন্য পাখিকে সবসময় আপনার সপ্তাহে 2 দিন 3 দিন ভালো ভালো শাকসবজি, ফলমূল এগুলো খাওয়াতে হয়। বিশেষ করে হেলদি ফ্রুটসের প্রচুর চাহিদা আপনার পাখির অন্যান্য আনুষঙ্গিক যে উপাদানগুলো আছে উপকারী, সেগুলোর জন্য। সো আমি অবশ্যই সাজেস্ট করব, আমি আমার মতো আপনারা আপনাদের বাসায় যে কেজ বার্ডগুলো আছে, লাভ বার্ড বলেন, ককাটিয়েল, কুনুর, বাজরিকা, যে ধরনের পাখি পালন, প্রত্যেকটি ফলের জন্য পাখির জন্যই কিন্তু আপনারা হেলদি শাকসবজি এবং ফ্রুটস, ফলমূল এগুলো ব্যবহার করতে পারেন। আমি যেমন যেটা করছি দেখতে পাচ্ছেন, এখানে আছে আপনাদের ড্রাগন ফল, তারপর আছে পেয়ারা, দেশি পেয়ারা এটা আমাদের, তারপর আছে আপেল, আনার এবং গাজর, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবং আলাদা আলাদা প্লেটে আমি এগুলোকে খেতে দিই। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আপনারা পাখিগুলো এগুলো কত সুন্দরভাবে খেয়ে থাকে। সো আপনি যদি আপনাদের পাখিকে ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, এদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান, অ্যান্টিবডি খুব ভালো কার্যকরী রাখতে চান, তো অবশ্যই এদেরকে ভালো খাবার দিতে হবে। সিড মিক্সের পাশাপাশি নিয়মিত সপ্তাহে 3 দিন 2 দিন অবশ্যই এই ফলমূল দিতে হবে শাকসবজির পাশাপাশি। এবং ভালো ব্রিডিং রেজাল্টও যদি পেতে চান, এদের বাচ্চার ভালো গ্রোথ চান, এদের বাচ্চার কোয়ালিটি ভালো চান, কালারফুল বাচ্চা চান, কালার ভালো আসুক, ফেদার কালার ভালো হোক, সব দিক থেকে যদি আপনি ভালো রেজাল্ট চান, তো অবশ্যই পাখিকে এই ধরনের ফলমূল, শাকসবজি, হেলদি এবং ফ্রেশ সব ফলমূল খেতে দিতে হবে। কোনো বাসি পচা এই ধরনের দিবেন না কখনই। এইগুলোকে আনার পর, বাজার থেকে আনার পর মিনিমাম 1 থেকে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে কেমিক্যাল মুক্ত করে তারপর পাখিকে খেতে দিবেন। এতে দেখবেন যে আপনাদের পাখি খুবই ভালো থাকবে। এবং আমার পাখিগুলোর কালার দেখেন আপনি কত সুন্দর কালার, একমাত্র এই কারণেই, এবং এদিকে ভালো শাকসবজি, ফলমূল এইগুলো খাবার, ডায়েট মেনটেন করার কারণেই। সো আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব পাখিকে সপ্তাহে অন্তত কমপক্ষে সিড মিক্সের পাশাপাশি 2-3 দিন ফলমূল বা 2-3 দিন শাকসবজি এইভাবে এগুলো খেতে দেন, তাহলে দেখবেন যে আপনাদের পাখি অবশ্যই ভালো থাকবে। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। আর যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দিব। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে আমাকে পার্সোনালি মেসেজ করে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।